সুপ্রিয় দর্শক, আপনি যদি জৈব পদ্ধতিতে ড্রাগনের বীজ সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করুন। বন্ধুরা, আজকে আমি আপনাদের কি করে ড্রাগনের বীজ সংরক্ষণ করতে হয় সেটি দেখাবো। অনেকেই ড্রাগনের কাটিং থেকে চারা তৈরি করেন, কিন্তু ড্রাগনের বীজ থেকেও চারা তৈরি করা যায়। কিন্তু ড্রাগনের কাটিং থেকে এক বছরের মধ্যেই যেমন ফল পাওয়া যায়, ঠিক সেরকম ড্রাগনের বীজ থেকে চারা তৈরি করে নেন, তাহলে পরিচর্যা অনুসারে কেউ বা তিন বছর, কেউ চার বছর, কেউ পাঁচ বছরের মধ্যেই এই বীজ থেকে যে চারা তৈরি হবে তার থেকে ফল পেতে পারেন। তো আসুন, আমি এই যে ড্রাগনের দুটো টুকরো ম্যাশ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, তো এই ম্যাশ করা যে টুকরোটা এর মধ্যে থেকেই আমি বীজ সংগ্রহ করে নেব। তাহলে আসুন কি করে সংগ্রহ করি দেখুন। নিয়ে নিয়েছি একটা বড় ছাকনি, এর মধ্যে প্রচুর বীজ রয়েছে। জলের কালার দেখুন কত সুন্দর। এর বীজগুলো দেখতে অনেকটা কালো জিরার মতো হয়। দেখুন এবার এগুলোকে এইভাবে সুন্দর করে এর গায়ে যে পাল্প গুলো লেগে থাকে সেগুলোকে আপনাদের সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বীজগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তবু এর গায়ে একটু তুলো তুলো মতো লেগে আছে। এটা একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন পুরো কালো জিরের মতো ভাসছে। ন্যাকড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে বীজগুলো ঢেলে নেব। দেখুন পুরো ন্যাকড়াটা জুড়ে ছড়িয়ে গেছে বীজগুলো, আর এইগুলো পুরো ভিজলা ভিজলা রয়েছে, একটু একটু ভিজলা ভিজলা রয়েছে। তো একটু রোদে শুকিয়ে নিতে হবে, তারপর আর একটু শুকনো কাপড় দিয়ে ঘষে নিলেই একদম চকচক হয়ে পরিষ্কার হয়ে যাবে। ড্রাগনের বীজগুলো সব শুকিয়ে গেছে, আর আমি এই কাপে নিয়ে নিয়েছি ওয়েস্ট ডিকম্পোজার। তো এর মধ্যে আমি এখন এই বীজগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো, তারপর আবার রোদে শুকিয়ে একটা এয়ার টাইট পাত্রে এটা রেখে দেবো। এইভাবে সংরক্ষণটা করতে হবে। একটা নেট নিয়ে নিয়েছি, এবার এটা ছেঁকে নেব এই মগটাতে। এবার এই বীজগুলোকে রোদে দেওয়া যাবে না একদমই, এরকম ভাবে খোলা বাতাসে শুধু একটু শুকিয়ে নিতে হবে। তারপরে যখন বীজগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তখন এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে হবে। তো এখন খোলা বাতাসে শুকিয়ে নেব। আমি আগেও 15 মিনিট ভিজিয়ে রাখার কথা বলেছি, তো যদি আপনারা মনে করেন
দুই এক ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতেও কোনো ক্ষতি নেই, কারণ এটা ওএস ডিকম্পোজার, এর মধ্যে আছে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস, তো একদম জৈব, কোনো ক্ষতি করবে না বীজের। তো এইভাবে জাস্ট এয়ারটাইট বাতাসে শুকিয়ে নিয়ে এয়ারটাইট বোতলে ভরে রাখতে হবে। পুরো ঝরঝরে হয়ে গেছে বীজগুলো, এইভাবে হাওয়াতে শুকিয়ে নেবেন, একটুও রোদে দেবেন না। ওএস ডিকম্পোজারে ভিজিয়ে নেওয়ার পর এর গায়ে যেন কোনো রকম রোদ না লাগে, হাওয়াতে একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়ে একদম এয়ারটাইট কন্টেনার মধ্যে, দেখুন আমি এরকম একটি বোতল নিয়ে নিয়েছি, এই এর মধ্যে একটু বায়ু চলাচল করতে পারে না, আমি এরকম কন্টেনারের মধ্যে রেখে দেব, দিয়ে এইভাবে সংরক্ষণ করে রেখে দেব। তারপর প্রয়োজন মতো আমি এর থেকে অঙ্কুরোদ্গম ঘটিয়ে নতুন চারা তৈরি করব। প্রিয় দর্শক, আমি সমস্ত বীজগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, তো এইভাবে আপনারাও এক বছর ধরে এই বীজগুলো সংরক্ষণ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর লাইক হই করতে হয় জিসকা দিল বড়া হতা হয়। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ, নমস্কার।